হ্যালো, কি অবস্থা রাহুল আপনার? আশা করি তুমি অনেক অনেক ভালো আছো। তো আজকে এই ভিডিওতে আমি এটা র্যাঙ্ক ম্যাচ গেমটা দেখাবো, যেটাতে আমি আট হাওয়া কিল করছি। আট হাওয়া গোল এবং আওড়া, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশটা বার হাওড়া। তো ম্যাচটা দেখবা, আর ম্যাচে কিছু সুন্দর সুন্দর ভালো জিনিস আছে। তো তোমরা খেলা যদি না পাবো তুমি শিখতে পারবে, মজা করলেন। তোমরা অবশ্যই আজকে ভিডিওটি দেখতে হবে এবং সম্পূর্ণ দেখবে এবং বেশি করে দেখবে। তাহলে একটু থাপ্পড় লাগাতে পারো, কারণ নিচে বুঝতে পারছো তোমার কি বলতে চাচ্ছি। প্রায় ব্যাংকে আমি আরো একটা ম্যাচে নামি গেলাম আমাদের সুন্দর দেশ বাইগুড়ি, না এটা না পুটুগুড়ি। তো পুটুগুড়িতে এমন মারা মারবো সবাই, মাই দিয়ে একের কান টান ফাটাবো, কান ফাটা দেখে বাড়ি পাঠা দেবো। তুই নামতে সেই জায়গাটার নাম কি ব্রাজিলিয়া, আমরা ব্রাজিল নামতে সেই ব্রাজিল নাকি ব্রাজিল জানি। তো এসকার এসকার ফালতু পাখা পিস্তল গান, পিস্তল গান তো ফালতু তো কিচ্ছু হয় না, তোমার ভালো জিনিস লাগবে। এসকার সে ভালো জিনিস হলো কান নেই, এটি পাইলে ফেলা দেবে। দিপাই নাকি ওই দুপাই শেষ হয়, তো পাই গেছে শটগান পেয়ে গেছে, আমাদের ইস্পাস পেয়েছি, ইস্পাস দুটো মেডিকিট, এসব আগে যাবে জিনিস নেবো না। তো দেখি সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই, সাবস্ক্রাইবের বাটন চলে আসছে, সাবস্ক্রাইব করে দেবা। এখন দেখি কী করা যায়, এই সামনেটা বট নাকি এমনি ঘুরতেছি না, তো এটাকে মারবো, ঠাস করে মেরে দেবো। এই মারলাম মূল্য না, ওই কি মোর ওর ঠাস এই কিলো মরাটা খেলে সরি, যে গেমের ভয়েস দিতে পারতেছি না, ভয়েসের জন্য বিশ্রী শব্দ তো নিলাম। তো ডাউন হয়ে গেছে, এবার কিল এক দুই তিনের বিশ্বাস, কিলও কনফার্ম হয়ে গেছে। এবার দিন তো কয়টা কিল একটা, তো আমাদের দেখি আর কতটা কিল করতে পারি। তো ব্যাকটা যা পারি নিয়ে নিই, এখানে নিয়ে আমরাই তো এই এই ডাবলিং পেয়ে গেছি। এই খেলা তো কার নিজের খেলছি, কয়টা গুলি 20টা গুলি, মোট বলে 25টা গুলি পেলাম। তো এখানে মাশরুমটা খাইনি, মাসুম ভাই খাইনি, মাসুম ভাই আমাদের মাসুম মাসুম ভাই মাশরুম না, মাসুম তো সামনে আগে। এখানে একটা গোলও পেয়ে গেছি, এখানে দু সারাটা এনিমি দাঁড়িয়ে আছে, এটাকে ঠাস করে মারবো এখন এ ডাব্লিউ দিয়ে। তো নিরিক করলাম, মাথায় মারলো, এই তো দেব না, এই তো যে অর্ধেকে মেরে গেল। তো এই তো জার্সি পার দেখি, সে তো ভালো কিনা। তো এবার সামনের দিকে এগোই, তো এটাকে মেরে দিছি, এর কাছ থেকে কিছুই পাওয়া যাবে না, কাদের কোনো জিনিস না। তো এ ডাব্লিউ আর শর্ট গান দেখি, এই দুটো জার্সি খেলবো, অন্য কোনো গান এর ভিতর নেবো না। তো দেখি এরপরে আর কী কী পাওয়া যায়। তো এনিমি খুঁজতেছি, একটা বট আমাকে মারতেছে, এটা কি বট রাঙ্কি কি বট পরে শেষ তাস আমার সাথে কেউ পারে, আমি এ ডাব্লিউ হাতে নেওয়ার পরে সব কটাকে ছিঁড়ে ফেলে দিই। এই যে আট এনিমি রেয়ার আর কি বলে গেলো, ওই সরি আমি বললো এ ডাব্লিউ শট, হেড শট, হেড শট, আরে বডি শট হয়ে গেছে। তো বডি শট মরে গেলো, তো দেখি আর কী করা যায় না করা যায়। তো এটাকে আমাকে মেরে নিই, কিল কনফার্ম, যেহেতু সোলো ভার্সেস স্কোয়াড, সামনে আরেকটা এনিমি দাঁড়িয়ে আছে, শেষ। তো এইভাবে দেখি কতটি কিল করতে পারি, যদি পারবি টোরি ম্যাচ, সন্দেহের কোনো অবকাশই নেই, এটা র্যাঙ্ক ম্যাচই, তোমরা সন্দেহ করবো না কারণ র্যাঙ্ক ম্যাচ। তো এই সামনে একটা এনিমি আছে, তো এটা খুব মারবো এখন, তো গাছের পিছনে দাঁড়িয়ে আছে, হলো না শেষ। এ আসলে মনে হচ্ছে কি জানি, এগুলো বট না, আমার ড্রেস আর দেখে সব বটই বলবে, কিন্তু কেউ যদি ভাষা কাস্টম খেলতে চাই, তো ওয়ান অন ওয়ান চ্যালেঞ্জ দিয়ে দিলাম, তো আমার ইউআইডিটা দিয়ে দেবো, ভিজিট দেবো, তোমাকে ইনভাইট দেবো। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে এই ম্যাচে এই ম্যাপটা আসলে একটা ফালতু দেখাই, ও ব্রাজিলিয়াতে আসছি, শেষ আটা এরকম মেরে দিলাম, তো এর কাছ থেকে কিছুই নাই, তো দেখি আয় আটা শেষ। তো এভাবে একটু মারতে দেখি মারা শেষ, তো ভাবছি দেখি দেখ কয়টা স্নাইপারে মুখ হয়ে গেলাম, সামনে আগে সামনে আগে টেকে দিই, সামনে আমাকে আটা এটি মারতেছে, তো এটাকে আমি ইমোট দেখাই দেখাই মারবো, তো ইমোট দেখাই দেখাই শেষ শেষ শট। এটা হলো আমার খেলার স্টাইল, আমি এখনো ব্রাজিলে ছেড়ে যাচ্ছি না কেন বুঝতেছি না। তো মজবুত শেষ শট, কয়টা কিল নয়টা কিল লেগেছে, তো আশা করি এবার কিল করে দেবো। এখানে আট এনিমি ছিল, এটাকে মেরে দিলাম, আসলে এখানে বটে ভরো, তো তার কিছু করে। তো সামনে আগাইতে দেখি, সামনে আগাই এটাকে আমি মেরে দিই, একটু কারেন্ট ঝলক দিয়ে মেরে দিলাম শেষ। এখান থেকে কিছু মেডিকেট না আমি কিছু নেবো না, একটা এরোপ্লেন আর শর্ট গান স্পাস এই দুটো থাক,
আপাতত কিছু নেই বলো। তো আমরা চলে এসেছি খোলা পাঠে, এখানে হচ্ছে ফিল্ড, তো ফিল্ডে চলে আসলাম। ফিল্ডে খেলা হবে, খেলা দেখাবো আমি, সবাই দেখতে দেখবে যখন খেলা হবে। এখানে হলো তালতলা মাঠ ভার্সেস ভাটার মাঠে খেলা হচ্ছে। তো এখানে অনেকগুলো খেজুর গাছ, তো এটা খেজুর তলা নাম দিলাম। দেখেছি কোনো এনিমি দেখা যাচ্ছে না ফাঁকা এলাকা, তো আমার অনেক বেশি এলাকা দরকার এনিমি মারতে গেলে। এনিমিগুলো কই? সব র্যাঙ্ক পুষ দেওয়ার জন্য ফল আছে, বুঝতেই পাই দিচ্ছি না, আপডেট করে নিলাম কি গুলি করে কিনা বেশি বোঝা পারছে। এটা গুলি করছে ইমোট ধারে আর এবার ফল আছে, এটাকে বুঝতে গেলে আমি ফাঁসা লাগি। উপরে ড্রোন, ড্রোনটাকে আমি মেরে স্ক্যানার করতেছে, মানে টাস টাস ড্রোন কেমন এসে এগুলো থাকি। সামনে দিয়ে কোনো এনিমি টেনি পাওয়া যায়নি, ওটা গেল কোন জায়গায় বুঝলাম না। ক্রিঞ্জি হয়ে যাবে, দেখা যাক কী করবে। এখানে ট্রেনিং দিচ্ছি, ও ওটা এখানে মর মর মর, আরে মরতেছে না, সেটি ব্যাপার না, না মরতে পারি এটা কি করবো। তো যে এখানে যে বাসের মতো জায়গা আছে, তো এখানে একটু বসে থেকে নারী করতে বোম টোম পড়লে বিশ্বাস, তুই বোম পড়বি না রে বাবা রে, তাই নাকি বাবা? এনিমি কোথায় রে বাবা? আরে এনিমি পাচ্ছি না রে, আরে সামনে যাচ্ছে হবে রে বাবা। এখানে থাকতেও পারে। তো দেখি এখানে কোনো প্লেয়ার আছে নাকি, তো আমি এনিমি বলি না, আমি বলি প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার। তো সামনে দৌড়ে যাচ্ছে, এটা এটাকে মারতে দেয়, তাহলে হচ্ছে না শটগান দিয়ে নাকি মর মর এই যে দেওয়া ওরে বাবা দিচ্ছে জার্সি বড় প্লেয়ার। তো ও যে টুকি দিতেছে, ওই টুকিটা এনিমি দেখে মারব আমি, এখানে কেউ আছে, এখানে কেউ আছে, এই এই দেখছি এখানে আছে, ওটাকে মারবো এখন। তো প্রথমে জুম করে নেবো সুন্দরভাবে, জুম করে ওর হেড করে আমার নিরিক করছিল ওর বাবা, হেড শট একেবারে, হেড শট ছাড়া আবার মারি না, বুঝতে পারছি না কি বাবা হেড শট ছাড়া কিছু মারি না, দেখি কাছ থেকে কী কী লুট পাওয়া যায়। তো আমাকে দুজন দেখতেছে, দুজন ওয়াসিং, তো এখান থেকে গুলওয়াল বা তিনটে গুলওয়াল, ও এম এইট এইট সেভেন ওটা নিয়ে নেবো, স্পাজ থেকে ভালো যেটা এম এইট এইট সেভেন নিলাম। তো দেখি আর কোনো এনিমি পাওয়া যায় না, ছয়জন আছে, তো আমার টার্গেট হচ্ছে আঠারোটা, কি দেখি আঠারোটা কিলিং করতে পারি নাকি, চ্যালেঞ্জ আমি পূর্ণ করতে পারি নাকি, এটা সামনে আগে যায় হাতে এটা তো ও রে দৌড় দিচ্ছে, ধর ধর ধর, আরে দৌড় আমার পালাম এখান থেকে, এখানে মেরে দেবে, আরে তুই কোথায় পালাবি, তুই তুই মারবি আসতে, এই শেষ, তুই সিঙ্গেল প্লেয়ার সিট না, দেখি তোর কাছ থেকে কী কী পাওয়া যায়, তোর কাছে কিছুই নেই, এটা ভালো না কিন্তু। তো আবার পুরোটা কি হয়ে গেছে, ওই সামনে এনিমি আরে আমার এটাকে মারতে হবে, ওটা আমার কি লিড, ওটা আমার কি লিড, আমি কারো মারতে দেবো না, শেষ নাইস একেবারে। তো আর এনিমি টেনিমি দেখা যাচ্ছে না, তো ষোলোটা কিল এলাই তিনজন, এই দুটোকে আমাকে মারতে হবে, আমি তিনজন মানে কি আমি সহ তিনজন ডেটার পয়েন্ট আছে, সাপুর দেশ করে কারেন্টেন ফাটা ভালো বসকে এনিমি না দিলে, এমন সাপুর দেবো যে আব্দুল পাগল দেবে সবকে করে এয়ার ডবের দ্বারা আসছি, কেউ তো দেখতেছে না কিরকম গেল কোন সব, তো একটু খুঁজে দিয়ে পাওয়া যায় নাকি, সব করে পাগল ধরছে না, তিনটে কোনে পলেছে মনে ওই দিক পলেছে যদি হেসে আসছে নাকি, তো দূর দেওয়া যায়। তো ওখানে জুনাত পাগল দ্বারা আসে, তো জুনাত পাগলকে আর হারি হলো না, জুনাত পাগলকে মেরে দেবো, ওকে কেউ বাঁচতে পারবে না, ওর আমার দিকে আসতেছে, ওই হেড শট শেষ, জুনাত পাগলটা ও শেষের নাম কি খেয়াল করে নিল, তো নাম দিল জুনাত পাগলা, এ লুট করার মতো কিছুই নেই। তা আটটা নেমে কোথায় গেল, সতেরোটা কিল হয়ে গেছে, আটটা কিল লাগবে শেষকে পুয়ে দেয় সে ভাই, আরে বুঝে পেয়ে গেছি রে বাবা,
কি ভিডিওটি কেমন লাগছে বলে ইউটিউবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।